কোনো ভরসা নেই, আমরা যা ভাবি সবসময় তা হয় না। রমাকান্ত একটা বড় কোম্পানির ম্যানেজার ছিল। রমাকান্ত আর আরতির একমাত্র ছেলে ছিল সোনু। সোনুর বয়স ছিল 5 বছর। দুজনে ওকে খুব ভালোবাসত। ও একটা বড় স্কুলে পড়ত। ওদের জীবন ঠিকঠাকই চলছিল। একবার ও শহর থেকে অনেক দূরে একটা মেলাতে গিয়েছিল। ১০ টাকা ১০ টাকা ১০ টাকা হরেক মাল ১০ টাকা, টক জাল মশলাদার ফুচকা খেতে ভুলবেন না, আর দই ফুচকার স্বাদ কখনো ভোলারই নয়। প্রথমবার আপনার শহরে প্রথমবার এসে গেছে এমন দোলনা যাতে বসে আপনি চাঁদকেও ছুঁতে পারবেন, তারাদের সাথে কথা বলতে পারবেন, চাঁদকে ছুঁতে পারবেন। আসুন আসুন, তারার সাথে কথা বলতে পারবেন, তাহলে দেরি কিসের? টিকিট কাটুন আর চড়ুন স্পেশাল দোলনাতে। ২০ টাকা ২০ টাকা ২০ টাকা, মাত্র ২০ টাকায় আকাশ ছুঁয়ে ফেলুন। দোলনাওয়ালার কথা শুনে সোনুর মনও দুলে উঠল। বাবা, এটা কত বড় দোলনা গো, এত বড় দোলনা তো আমি কখনো দেখিনি। বাবা, এটা কত বড় দোলনা গো, এত বড় দোলনা আমি কখনো দেখিনি। বাবা, সেসব আমি পরে দেখবো, আগে আমি দোলনা চড়বো। আহারে, এটা তো অনেক বড় দোলনা, এর চেয়ে ছোট দোলনা চড়া যাক বড়। না না না, আমি এটাই চড়বো। বেশ, তবে আমরা তোমার সাথে যাব। ওরা সবাই ওই দোলনাতে চলল। দোলনাটা নিচের থেকে ওপরে ওঠার সময় বেশ শান্তভাবে উঠছিল, কিন্তু দোলনাটা ওপর থেকে নিচে নামার সময় ওরা জোরে চেঁচাচ্ছিল। সবার খুব মজা লাগছিল, কিন্তু নিয়তির ইচ্ছে সেদিন অন্যরকমই ছিল। ওপর থেকে নামার সময় দোলনাটা হঠাৎ করে ভেঙে গেল। চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। অনেক লোক সেই দুর্ঘটনায় মারা গেল, আর কিছু মানুষ আহত হল। আরতি আর রমাকান্ত এই দুর্ঘটনায় প্রাণ হারায়। সোনু অজ্ঞান হয়ে গিয়েছিল। সরকারি গাড়ি এসে ওদের হাসপাতালে নিয়ে যায়। এর অবস্থা খুব খারাপ, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। সোনুর প্রাণ বেঁচে গেলেও ওর কথা বলা অনেক কমে গেল। ডাক্তাররা বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও ও নিজের বাড়ির ঠিকানা বলতে পারছিল না। পুলিশও খোঁজার অনেক চেষ্টা করেও কিছু জানতে পারল না। একদিন না জানি সোনুর মাথায় কি ভূত চাপল, ও চুপ করে হাসপাতাল থেকে পালিয়ে গেল। ও অনেকক্ষণ এক নাগারে খিদে আর তেষ্টা নিয়ে পথ চলছিল, তারপর ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। মা, মা, বাবা, তোমরা কোথায় চলে গেলে? প্লিজ, তোমরা আমার কাছে এসো। দেখো না, আমি তোমাদের ছাড়া কেমন একলা হয়ে পড়েছি। ও এক নাগারে কেঁদেই চলছিল, তখনই ও অনুভব করল যে ওর মা ওকে ডাকছে। ও পেছন ফিরে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কিছুক্ষণ পরে আবার ওর মনে হল যে ওর মা ওকে ডাকছে। এবার ও ওর সামনে ওর মাকে দেখতে পেল, একটা পেতনির রূপে। আর সেটা দেখে সোনু খুব ভয় পেয়ে গেল। সোনু, সোনু বাবা, ভয় পেও না বাবা, আমি তোমারই মা। কিন্তু মা, তোমার চেহারা এমন হলো কি করে? বাবা, আমি এখন আর বেঁচে নেই তো তাই পেতনি হয়ে গেছি। কিন্তু তুই একদম চিন্তা করিস না, আজ থেকে তুই আর একা নস, আমি আছি তোর সাথে, আমি তোর খেয়াল রাখবো। আজ থেকে তুই পুরনো পোড়োবাড়িটার কাছে তৈরি ঘরটায় থাকবি, আমি রোজ রাতে তোর কাছে আসব, কিন্তু তুই কাউকে আমার কথা জানাবি না। পুরনো পোড়োবাড়িটার কাছে অনেক কম লোকে যাতায়াত করত, কারণ লোকের মধ্যে প্রচলন ছিল যে ওখানে ভূত থাকে। সেদিন থেকে সোনু ওখানেই থাকতে শুরু করে। আরতি রোজ রাতে ওর কাছে আসত আর আগের মতোই ওর খেয়াল রাখত, ওর জন্য খাবার বানাত, ওর মাথায় তেল লাগিয়ে দিত আর রাতে ওকে গল্প বলে ঘুম পাড়াত। একদিন রাত্রিবেলার সময়, মা, আজ রাতে আমি যখন বাইরে খেলছিলাম তখন অদ্ভুত একটা লোক এখানে এসেছিল। কে কে এসেছিল? আমি জানি না মা, আমি ওকে আগে কখনো দেখিনি। আমাকে জিজ্ঞাসা করল এখানে আমি কার সাথে থাকি। তুমি ওকে কিছু বলনি তো? না মা, আমি ওকে কিচ্ছু বলিনি, কিন্তু লোকটাকে আমার সুবিধার লাগেনি, ও আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকাচ্ছিল। পুরনো পোড়োবাড়িটার কাছে তেজা নামের একটা বদমাইশের দল থাকত, তারাই এই খবর রটিয়েছিল যে ওখানে ভূত আছে, তাই সাধারণ মানুষ ওখানে যাওয়া ছেড়ে দিয়েছিল।
আসলে তেজা ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করে তাদের দিয়ে ভিক্ষা করাত। তেজা যখন সোনুকে দেখল তখন ও সোনুকে নিজের শিকার হিসাবে ভাবল। একদিন ও সকাল সকাল সোনুর বাড়ি গিয়ে ওকে তুলে নিয়ে গেল। আপনি সেই আঙ্কেলটা না যে সেদিন আমাদের বাড়ি এসেছিলেন? আঙ্কেল, আপনি আমাকে এখানে কেন এনেছেন? প্লিজ আমাকে আমার বাড়িতে ছেড়ে দিন। সোনুর কথা শুনে তেজা ওকে জোরে একটা চড় মারল। কি আঙ্কেল আঙ্কেল লাগিয়ে রেখেছিস? আমার নাম তেজা, সবাই আমাকে ভালোবেসে যমরাজ বলে। তুই আমাকে যমরাজ বলে ডাক, আর হ্যাঁ কান খুলে শুনে নে, এখন থেকে এটাই তোর বাড়ি, তুই বাঁচবি ওখানে আর মরবি ওখানে, বুঝলি? সোনু দেখতে পেল সেখানে ওর বয়সে অনেকগুলো বাচ্চা রয়েছে যারা সকাল হতে কোথাও একটা চলে যেত আর রাতে ফিরে আসত। আস্তে আস্তে ও জানতে পারল যে বাচ্চাগুলো ভিক্ষা করতে যায়। কিছুদিন পর থেকে ওকেও বাচ্চাগুলোর সাথে ভিক্ষা করতে পাঠানো হতো। একদিন, কিরে নিশার, কত টাকা এনেছিস আজকে? 50 টাকা যমরাজ। সারাদিন খাবার খাস 200 টাকার, আর রোজগার মাত্র 50? লালন, আরে ও লালন! তখনই তেজার কাছে দাঁড়িয়ে থাকা লালন উত্তর দেয়, তেজা দাদা, আজ থেকে ওর এক বেলায় খাওয়ার বন্ধ কর, এবারটা খেয়ে খেয়ে সর হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে সোনুর পালা এলো। তুই কত টাকা এনেছিস রে? 10 টাকা। তেজা জোরে সোনুকে থাপ্পড় মারে আর সোনু দূরে ছিটকে পড়ে, ওর মাথা ফেটে রক্ত পড়তে থাকে। লালন, আরে ও লালন, এটা কি মজাক চলছে? কেউ 10 কেউ 50, এরকম হলে তো আমার ধান্দার চৌপাট হয়ে যাবে। তেজা দাদা, আজকালকার মানুষের মন পাথর হয়ে গেছে, ওরা বেশি পয়সা দিতেই চায় না। বেশি টাকা কেউ ফ্রিতে দেবে না, এভাবে খাইয়ে খাইয়ে সবাইকে সার বানালে কেউ আর টাকা দেবে না। শোন, এদের উপরে লোকের দয়া না হলে কেউ টাকা দেবে না, বুঝলি? তাহলে তেজা দাদা কী করা যায়? শোন, একটা হাত কাটিয়ে দে, তারপর দেখ লোকের পকেট থেকে কিভাবে টাকা বেরোয়। পরের দিন সোনুর হাত কাটার বন্দোবস্ত হতে থাকে। সেদিন রাতেই, কাল তোর হাত কাটা হবে সোনু, এই যমরাজ পাক্কা শয়তান, জানিস আমিও তোর মতো এখানে এসেছিলাম, কিন্তু এরা ভিক্ষা করার জন্য আমার পা কেটে ফেলছিল। আমার খুব ভয় করছে নিসার। পরের দিন সব বাচ্চারা এক পাশে দাঁড়িয়েছিল, লালনের হাতে ছিল কাটার মেশিন, ও সোনুর দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই ও একজন মহিলার হাসির শব্দ শুনতে পেল আর ও খুব ভয় পেয়ে গেল। কে ওখানে, কে কে এমন ভাবে হাসছে? তখনই ওর হাতের মেশিনটা হাওয়াতে ভাসতে থাকে। তেজা দাদা, তেজা দাদা, এ দেখো কি হচ্ছে! আরে এই মেশিনটা হাওয়ায় কি করে উঠছে? এটা এই শয়তান বাচ্চাগুলো কোনো শয়তানই নয় তো। আরে এই কাজটা কার? তাড়াতাড়ি বল, নাহলে আমি বেল্ট দিয়ে মেরে সবার চামড়া গুটিয়ে দেব। এটা বলেই লালন তার বেল্ট খোলে, কিন্তু ওর মনে হয় কেউ যেন ওর হাতের বেল্টটা টেনে ধরছে। আরে আমার হাত থেকে বেল্টটা তো কে ধরে টানছে, কে ধরে টানছে? ও কিছু বোঝার আগেই বেল্টটা হাওয়ায় উঠতে থাকে আর লালন ও তেজার ধোলাই শুরু করে দেয়। আরে বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও! এই ভুতুরে বেলটা কোথা থেকে এলো? আরে কেউ তো একে থামাও, নাহলে আমার, এ তো আমাদের পেটেই মেরে ফেলবে দেখছি। আরে, কিন্তু বেল্টের মার চলতেই থাকে, ওরা দুজন মার খেতে খেতে বেদম হয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওরা আবার এক মহিলার হাসি শুনতে পায়। এবার পেতনি রূপে স্বয়ং আরতি ওদের সামনে আসে, আরতির হাতেই ছিল ওই বেল্টটা। আরে এসব কি হচ্ছে? এতক্ষণ তো এই ভুতুরে বেল্টটা আমাদের পেটাচ্ছিল, এখন এই পেতনিটা কোথা থেকে এলো? আমি তোদের ছাড়ব না, তোরা হলি রাক্ষসের জাত, যে বাচ্চাদের মধ্যে ঈশ্বর বাস করে সেই বাচ্চাদের সাথে তোরা নিজেদের স্বার্থের জন্য পশুর মতো ব্যবহার করেছিস। আজ আমি কাউকে ছাড়ব না, কাউকে না। এরপরে আরতি ওদের দুজনকে মেরে ফেলে, তারপর ও সোনু সহ সব বাচ্চাদের সেখান থেকে মুক্ত করে। সব বাচ্চারা পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত কথা খুলে বলে, পুলিশ ওই জায়গাটা সিল করে দেয়। এরপরে পুলিশ তাদের কাস্টাডিতে সব বাচ্চাগুলোকে একটা অনেক বড় এনজিওর হাতে তুলে দেয়,
যে এনজিওটা বাচ্চাদের নিয়ে কাজ করত। সমস্ত বাচ্চা ওই এনজিওতে আনন্দে থাকতে শুরু করে। আরতি কখনো কখনো বাচ্চাদের সাথে দেখা করতে আসতো, কিন্তু সেই কথাটা কেউ জানত না। পেতনির বিচার। তনিশার জন্মের সময় তার মা মারা গিয়েছিল। তারপর তার ঘরে ঠাকুরদা আর ঠাকুমা কাকু কাকিমা সকলে ওকে অপয়া ভাবত। একটু বড় হওয়ার পর তাকে সকলের কটু কথা শুনতে হতো। বেচারা সারা দিন ঘরের কাজে লেগে থাকত। তার বাবা সারা দিন কাজ করত। সন্ধেবেলায় ফিরে তনিশার অবস্থা দেখে তার দুঃখ হতো। তিনি সব সময় ভাবতেন, কিরকম মানুষ আমার ঘরের লোকেরা। একে তো বেচারি মেয়েটার মা নেই, তারপরে এরা একে অপয়া বলে। আমি যদি জলদি কিছু না করি তাহলে আমার বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। একদিন সে নিজের ঘরের লোকদের বিরুদ্ধে গিয়ে তনিশাকে স্কুলে ভর্তি করতে নিয়ে যায়। তারা ঘর থেকে বেরোতেই যাচ্ছিল তখন, নমস্কার দীননাথ বাবু, কি ব্যাপার এবার খুব জলদি শহরে যাচ্ছ যে? আরে তনিশাকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছেন? আমি তনিশাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি, এখনো তনিশাও পড়াশোনা করবে। পাগল হয়ে গেলে নাকি দীননাথ? মনে হচ্ছে তুমি গ্রামের রীতিরেওয়াজ ভুলে গেছো দীননাথ বাবু। ভালো মেয়েদের কারা পড়াশোনা শেখায়? হ্যাঁ, মেয়েদের রান্নাঘরের কাজ করতেই ভালো লাগে। বাইরের কাজ আজকেও পুরুষরাই করে। এসব পুরনো মানসিকতা, তোমরা আর কতদিন ছেলে আর মেয়ের মধ্যে ফারাক করবে? আমার মেয়ে যেমন আমি চাইবো তেমনই হবে। তাতে তোমার কি হে? আমার আর কি, দেখবে একদিন এই মেয়েই তোমার মুখে কালি লাগাবে, তুমি সেদিন কোথাও মুখ লুকাতে পারবে না। কিন্তু মুখ লুকাতে তোমার কাছে অন্তত আসবো না। দীননাথ একথা বলে মনীষার হাত ধরে এগিয়ে যায়। বিদ্যালয়ে ভর্তি হয়ে তনিশা যেন নতুন জীবন পায়, সে ভীষণ খুশি ছিল। এখন তুই খুব মন দিয়ে পড়াশোনা কর আমার সোনা। আমি ওই সব লোকদের মুখ বন্ধ করে দে যারা ভাবে যে ছেলে আর মেয়ে কখনো সমান হয় না। তুই আমার গর্ব, ভাল পড়াশোনা করবি তো? হ্যাঁ বাবা। দীননাথ খুশি হয়ে তনিশার কপালে চুমু খায় আর তাকে জড়িয়ে ধরে। সময় চলতে থাকে আর তনিশা ধীরে ধীরে নিজের স্কুলের পড়াশোনা শেষ করে। গ্রামের থেকে দূরে অন্য গ্রামে কলেজে তার সিলেকশন হয়ে যায়। আজ তার কলেজে প্রথম দিন ছিল। তনিশা তখন সবে কলেজে ঢুকছিল, কিছু ছেলের দল তাকে জ্বালাতে শুরু করে। আরে মন্না ভাই, এই দেখো কলেজে একটা নতুন মাল এসেছে। মুন্না কলেজের যত বখাটে ছেলেদের লিডার ছিল। তার দাদা রাজ্যের মন্ত্রী ছিল। কলেজে ওর এত বেশি দাদাগিরি ছিল যে কেউই ওকে ঘাটাতে সাহস পেত না। কোথায় যাচ্ছ জানেমান? আমার সাথে একটু দেখা করে যাও, তোমাকে দেখার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি। তনিশার ওর অভদ্র ব্যবহার খুব খারাপ লাগে, কিন্তু সে কিছু বলে না আর আগে এগিয়ে যায়। সে নিজের কলেজের প্রথম দিন খারাপ করতে চাইছিল না, কিন্তু মুন্না কিছু কম বদমাশ ছিল না। সে লাফ দিয়ে তনিশার হাত ধরে ফেলে। আমার হাত ছাড়ো। ছাড়বো না, কি করবে? প্রিন্সিপালকে নালিশ করবে? না, থাপ্পড় মারবো। তারপর ঠাস করে একটা থাপ্পড় মুন্নার গালে জমিয়ে দেয়। চটাক করে জোরে একটা আওয়াজ হয় আর সবাই সেদিকে দেখতে থাকে। মুন্নার চোখ রেগে লাল হয়ে সে দাঁত পিষে বলে, তুই জানিস তুই কার গায়ে হাত তুলেছিস? আমার কাকা বিধায়ক এখানকার। তাহলে কি সমস্ত শহরের মেয়েরা তোর জাগির হয়ে গেছে নাকি? এবার তো শুধু থাপ্পড় মারলাম, যদি এরপরে আর কখনো কিছু করিস তাহলে সবার সামনে চটি পেটা করবো তোকে। এই বলে তনিশা সেখান থেকে চলে যায়। মুন্না রেগে শুধু তাকে দেখতে থাকে। বাহ, মজা এসে গেছে। কেউ তো আছে যে মুন্নাকে এরভাবে শিক্ষা দিল। হ্যাঁ, কিন্তু মুন্নাও খুব বদমাস ছেলে, চুপচাপ মেনে নেবে না। একদিন কলেজের ফাংশন ছিল, সব ছাত্ররা নাচে গানে মগ্ন ছিল। তখন বাথরুম থেকে একজন ছাত্রীর চিৎকারের আওয়াজ শোনা যায়। সবাই দৌড়ে ওখানে পৌঁছে যায়। সেখানের দৃশ্য দেখে ছাত্ররা হতভম্ব হয়ে যায়। বাথরুমের মেঝেতে তনিশার লাশ পড়েছিল। তার সারা শরীরে আঁচড়ানো আর আঘাতের চিহ্ন ছিল। তার সাথে খারাপ কাজ করে হত্যা করা হয়েছে। সবাই জানত যে এটা কার কাজ, কিন্তু সামনে এসে বলার সাহস কারোর ছিল না।
তনিশার লাশের পোস্টমর্টেম করে তার বাবার কাছে দিয়ে দেওয়া হয়। দীনানাথ তার মেয়ের লাশ নিয়ে গ্রামে ফেরে। সে তার অন্তিম সংস্কার করতে করতে কান্নায় ভেঙে পড়ে। হায় আমার সোনা মা, তোরে কি হলো রে? কোন শয়তান এই কাজ করলো? হায়, কি কি স্বপ্ন দেখেছিলাম আমি। কিন্তু আমি হার মানব না, আমি আমার মেয়েকে ন্যায্য বিচার দেওয়াবো। আরে আমি তো আগেই বলেছিলাম, সম্মানের বারোটা বাজিয়ে দিলে তো নিশ্চয়ই এর মেয়ের কিছু ভুল ছিল। কি প্রয়োজন ছিল ওকে স্কুল কলেজে পাঠাবার? হ্যাঁ, আমি তো শুনেছি ও যেদিন মারা গেছিল সেদিন কলেজের পার্টিতে গেছিল, খুব মস্তি করেছিল। তোমরাই বলো, ভালো ঘরের মেয়েরা কখনো পার্টিতে যায় নাকি? চুপ করো সবাই, তোমাদের লজ্জা করে না আমার মেয়ের নামে উল্টোপাল্টা কথা বলতে? আমার মেয়ের কোনো দোষ ছিল না, আমি এটা প্রমাণ করে ছাড়বো, তোমরা বুঝতে পারলে? সেই দিন থেকে দীনানাথ নিজের মেয়েকে ন্যায় দেওয়ার জন্য সব জায়গায় ঘুরতে থাকে, কিন্তু পেছনে ক্ষমতাবান লোকেরা থাকাতে মুন্না নির্দোষ হয়ে যায়। দীনানাথ এই ঘটনা মানতে পারে না আর পাগল হয়ে যায়। এই ঘটনার প্রায় এক বছর হয়ে যায়। আজ আবার কলেজের ফাংশন নাচ গানের পরিবেশ ছিল, তখন বাথরুম থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। এইবার ওই চিৎকার কোনো মেয়ের ছিল না, বরঞ্চ কোনো ছেলের ছিল। সবাই দৌড়ে বাথরুমের দিকে যায়। সবাইকে বল যে তুই আমাকে কেন কি করে মেরেছিস, তোরই জন্য আমার অসময়ে এই সংসার থেকে চলে যেতে হয়েছে, আমার বাবা আমার বিচারের জন্য মাথা খুঁড়ে খুঁড়ে পাগল হয়ে গেছে, বল তাড়াতাড়ি। আমি মনীষাকে খুন করেছি, সেদিন ও আমাকে খুব অপমান করেছিল, আমি তার বদলা নেবার জন্য আগের বছর ফাংশনের দিন আমার বন্ধু রাঘবের সাথে প্রথমে মনীষার সাথে দুষ্কর্ম করেছি, তারপর ওর গলা টিপে আমি ওকে মেরে ফেলেছি, আমায় ক্ষমা করো তানিশা। তোর ভুলের কোনো ক্ষমা হয় না। এই কথা বলে তনিশা তার ধারালো নখ দুজনের গলায় ঢুকিয়ে দিয়ে দুজনকে একদম শেষ করে দেয়। এইভাবে তনিশা শুধু না নিজের ওপর হওয়া অত্যাচারের বদলানে, বরং নিজেকে নির্দোষ প্রমাণ করে গ্রামবাসীদের মুখও বন্ধ করে দেয়। গোকুলপুরের বসবাসকারী মনোহরলাল একজন রিটায়ার্ড শিক্ষক ছিলেন। 5 মাস হয়ে গেল উনি চাকরি থেকে রিটায়ার করেছিলেন, কিন্তু নিজের পেনশন আর প্রভিডেন্ট ফান্ড পাওয়ার জন্য উনি বারবার অফিসে ঘুরে ঘুরে হয়রান হয়ে যাচ্ছিলেন। কাল কি দারুণ পার্টি ছিল, একের পর এক নানান খাবার দাবার, খুব মজা হয়েছে, আর তার সারা রাত ডান্স। ভাই তুই পার্টি কিন্তু মিস করেছিস, তুই আসতে পারতিস ভাই। সাহেব, আরে দেখছেন না ফোনে কথা বলছি, চুপচাপ বসুন। আবে তোকে বলছি না রে ভাই, আরে সামনে একটা লোক দাঁড়িয়ে আছে তাকেই বলছি। মনোহর বাবু আর কি করবেন, তিনি চুপচাপ ওর কথা শুনতে লাগলেন। প্রায় 45 মিনিট পর কথা শেষ হলে মনোহর বাবু ক্লার্ককে বললেন, সাহেব কি হয়েছে? সাহেব 5 মাস হয়ে গেল, এবার তো আমার ফাইলটা একটু এগিয়ে দিন। 5 মাস হয়ে গেল তো আমি কি করব? সাহেব বোঝার চেষ্টা করুন, খুব অসুবিধায় আছি, মেয়ের বিয়ের তারিখ এগিয়ে আসছে। দেখুন কাকা, আমি সোজা সাপটা কথা বলা মানুষ, আপনার ফাইল আমি 1 মিনিট এগিয়ে দিতে পারি, কিন্তু এটা একটু ভারী তো করুন, এটা বড্ড হালকা যে। আমি কিছু বুঝতে পারলাম না। আরে এতে বোঝার কি আছে, আপনি পেনশন পাবেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবেন, আমি কি পাবো? হ্যাঁ সাহেব, আমি সত্যি কথা বলছি, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। ঠিক আছে, তাহলে অপেক্ষা করতে থাকুন, করুন। মনোহর বাবুর পক্ষে এই বয়সে বেশি দৌড়ঝাঁপ করাও সম্ভব ছিল না, কিন্তু তার কি বা করার ছিল, উনি বাধ্য ছিলেন। সন্ধ্যাবেলা যখন উনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন তখন, গুঞ্জা মা, গুঞ্জা আসছে বাবা। মা এক গ্লাস জল খাওয়াবি? কেন জানি গলা খুব শুকাচ্ছে কেন আর অস্থির লাগছে। গুঞ্জা জল নিতে রান্নাঘরে গেল, আর জলের গ্লাস নিয়ে যখন ফিরে এসে দেখলো ওর বাবা মনোহর বাবু বিছানায়,
বেহোশ হয়ে পড়ে আছেন। বাবা বাবা, কি হয়েছে বাবা? মনোহরবাবু কোনো জবাব দিলেন না। গুঞ্জা বুঝতে পারছিল না যে ও কি করবে আর কি না করবে। ও কোনো রকমে বাবাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে দেখে বললেন, অনেক টেনশন করার জন্য ওনার বিপি অনেক বেড়ে গেছে আর তাই তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ডাক্তার তাকে টেনশন না করার জন্য পরামর্শ দিলেন আর বললেন, না হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। দুদিন হাসপাতালে রাখার পরে ডাক্তার উনাকে ছুটি দিয়ে দিলেও বাড়িতে কিছুদিন বিশ্রাম নিতে বললেন। মনোহরবাবু বাড়ি ফিরে এলেন। বাড়ি ফেরার পরের দিন, বাবা তুমি কোথায় চললে? মা, ওই পেনশন অফিসে যাচ্ছি। আর যদি ওই ক্লার্কের মন বদলে যায় আর আমার ফাইল এগিয়ে দেয়? কিন্তু তোমাকে তো ডাক্তার বিশ্রাম নিতে বলেছে। আগে তোর বিয়ে দিই গুঞ্জা, তারপর করব। কিন্তু বিয়ের জোগাড় টাকা ছাড়া হবে না মা, আর তাই আমাকে তো যেতেই হবে। না, তুমি কোথাও যাবে না আমার দিব্যি। গুঞ্জার 4 বছর বয়সে ওর মা নদীতে ডুবে মারা গিয়েছিলেন। ছোটবেলা থেকেই মনোহরবাবু গুঞ্জাকে মা বাবা দুজনেরই ভালোবাসা দিয়েছিলেন। ও মনোহরলাল বাবুর প্রাণ ছিল। তিনি গুঞ্জার দিব্যি ভাঙতে পারলেন না, কিন্তু টাকা ছাড়া গুঞ্জার বিয়ে কি করে হবে? আর পেনশন ছাড়া সংসার চালানোও তো অনেক মুশকিল ছিল। এইসব কথা ভেবে উনি আরও উদাস হয়ে পড়লেন। গুঞ্জা তার এই অবস্থা সহ্য করতে না পেরে নিজেই পেনশন অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। পেনশন অফিসের ক্লার্ক ওর সাথেও একই ধরনের ব্যবহার করলো এবং ওর থেকেও ঘুষ চাইল। কিন্তু গুঞ্জা বুদ্ধিমতী ছিল, ওর ফোনে ক্লার্কের ঘুষ চাওয়ার কথাটা রেকর্ড করে নিল। কি ভাবেন আপনি নিজেকে? আমি এতক্ষণ এখানে বসে আছি আর আপনি অফিস আওয়ার্সে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বন্ধুদের সাথে ফালতু বকবক করছেন। এই মেয়ে, এই তুই জানিস কার সাথে কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ জানি, একজন ঘুষখোরের সাথে, যে টাকা না নিয়ে কারোর কাজ করে না। আরে ওটা আমার বাবার পরিশ্রমী রোজগার, তার জন্য আমি আপনাকে টাকা কেন দেব? মুখ সামলে কথা বলো, ফালতু আমাকে বদনাম করবে না। বিনা কারণে বদনাম করছি না, আমার কাছে প্রমাণ আছে, সেটা আমার ফোনে রেকর্ড করা আছে। আমি এটা পুলিশ স্টেশনে দিতে যাচ্ছি, এবার দেখব জেল যাওয়া থেকে আপনাকে কে বাঁচায়। হ্যাঁ দিনা, এই মাত্র যে মেয়েটা অফিস থেকে বেরোলো, ও আমার ঘুষের কথা রেকর্ড করেছে, ও পুলিশ স্টেশন যাচ্ছে। তুমি ওর পুলিশ স্টেশন পৌঁছানোর আগেই বুঝতে পেরেছ? হ্যাঁ একদম বুঝে গেছি বস, আপনি নিশ্চিত থাকুন, আপনার কাজ হয়ে যাবে। দিনা পেনশন অফিসের ক্লার্ক পাণ্ডের বিশেষ লোক ছিল, যে সব সময় ওর অফিসের বাইরে মোতায়েন থাকত। সবাই ওকে একজন সাধারণ ট্রাক ড্রাইভার হিসাবেই জানত, কিন্তু আসলে ও অনেক বড় গুন্ডা ছিল। ও পেনশন অফিসের ক্লার্ক পাণ্ডের শত্রুদের ও ট্রাক দিয়ে আগেও মেরেছিল। মানুষ এই ধরনের মৃত্যুকে দুর্ঘটনা ভাব, কিন্তু সেগুলো ছিল হত্যা। যেই দিনা অর্ডার পেল, ও নিজের ট্রাক নিয়ে আরো একটা হত্যার জন্য বেরিয়ে পড়ল। যে এটাই সেই ঝাঁসি রানি, এখন ওর সব তেজ বের করছি আর সোজা পৌঁছে দিচ্ছি যমরাজের কাছে। কোনো দিকে না তাকিয়ে নিশ্চিন্ত গুঞ্জা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল। তখনই দিনা খুব জোরে ট্রাকটা নিয়ে আসে আর ওকে ধাক্কা মারে। গুঞ্জা কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের টায়ার ওর মাথায় চড়ে যায় আর ওর মাথা দুটুকরো হয়ে যায়। মারা যেতেই গুঞ্জা পেতনি হয়ে যায়। মনোহরলাল গুঞ্জার মৃত্যুর খবর শুনতেই উনিও সেই শোকটা সহ্য করতে না পেরে মারা গেলেন। অন্যদিকে দিনা গুঞ্জার মৃত্যুর খবর পাণ্ডেকে জানিয়ে দিল। কাজ হয়ে গেছে বস। বাহ, তুই না থাকলে আমার কি হতো দিনা? এখন ফোন রাখছি, রাতে দেখা করব। রাতে দিনা আর ওই ক্লার্ক পাণ্ডে একটা বড় হোটেলে মদ খাচ্ছিল। পুলিশ স্টেশনে যাবে আমার বিরুদ্ধে, এখন যমরাজের কাছে পৌঁছে গেছে। যে আপনার সাথে টক্কর দেবে সে আমার ট্রাকের নিচে এসে যাবে। আরে ভাই, খাবারের কি হলো? খাবার আনো তো, পেটে ইঁদুর ট্রাক চালাচ্ছে ভাই। কিছুক্ষণ পরে একজন ওয়েটার ট্রে নিয়ে আসে, তার ভেতরে কাপড় দিয়ে ঢাকা কিছু একটা জিনিস ছিল। এই নিন স্যার, খাবার এসে গেছে। কিন্তু এটা ঢাকা আছে কেন? আরে কোন স্পেশাল ডিশ হবে,
তুই তাড়াতাড়ি কাপড়টা সরা আর আমাকে দে। আরে খুব খিদে পেয়েছে আমার। দিনা যেই ওই ট্রের কাপড়টা সরালো, ও ভয়ে চিৎকার করে উঠল। ওই ট্রেতে গুঞ্জার দুভাগে ভাগ হওয়া মাথা রাখা ছিল। দুই মাথাওয়ালা গুঞ্জার মাথা থেকে এক নাগারে হাসির শব্দ আসছিল। এটা কোন স্পেশাল ডিশ বস? আরে বোকা, এটা ডিশ নয়, এটা মেটার মাথা যাকে তুই আজকে পুড়িয়ে দিয়েছিস। আপনি কি বলছেন, এটা কি করে হয়? ট্রেতে থাকা গুঞ্জার মাথা তখনও হেসেই চলেছিল। হত্যাকারী, তোরা শুধু আমাকে নয়, আমার বাবাকেও মেরে ফেলেছিস। এবার তোরা দুজনেও মরার জন্য তৈরি হয়ে যা। মরার জন্য? আরে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল তোরা করিসনি, তোরা হত্যা করেছিস। আর কোনো হত্যাকারীকে ছেড়ে রেখে আমি সমাজের অন্য লোকেদের মুশকিলে ফেলতে পারবো না। গুঞ্জার মাথা আবার হাসতে থাকে। ওর কথা আর হাসি শুনে ওরা দুজন খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। দৌড়তে দৌড়তে ওরা অনেক দূর চলে যায় আর রাস্তার ধারে থাকা একটা বিদ্যুতের খুঁটির কাছে দাঁড়িয়ে পড়ে। মনে হচ্ছে ওই দুই মাথাওয়ালা পেতনি গুঞ্জা পেছনে থেকে গেছে। নিজের কুকর্মের শাস্তি না পেয়ে কত দূর পালাবি তোরা? পালাতে পালাতে হাঁপিয়ে পড়বে, কিন্তু বাঁচতে পারবি না। এরপরে গুঞ্জা নিচে নামে আর দুজনকে চুলে বেঁধে বিদ্যুতের তারের কাছে নিয়ে যায়। যেই বিদ্যুতের তারের সাথে ওদের মুখ স্পর্শ করে, ওদের খুব জোরে কারেন্ট লাগে। এরপরে প্রচুর ধোঁয়া বেরোয় আর দুজনে মারা যায়। গুঞ্জা তার এবং তার বাবার মৃত্যুর বদলা নেয় ওই বদমাইশদের মেরে। কিন্তু শোনা যায় গুঞ্জার আত্মা আজও গোকুলপুরে ঘুরে বেড়াচ্ছে। আর যে অফিসে ঘুষ নেওয়ার কথা বলে বা নেয়, তাকে গুঞ্জা খুব শাস্তি দেয়। ক্ষুধার্ত পেতনি। রাধাপুরম গ্রামটা আশেপাশে গ্রামের মধ্যে খুব প্রসিদ্ধ ছিল। এই গ্রামে চাষবাস খুব প্রসিদ্ধ ছিল। রাধাপুরম গ্রামের চাষিরা খুব হাসি খুশিতে ছিল। প্রত্যেক বছর গ্রামে ভালো ফসল হতো, কখনো আকাল পড়েনি আর কখনো ফসল কম হয়নি। সবাই খুব প্রসন্নতার সাথে জীবন অতিবাহিত করত। এই গ্রামেই গোলু আর তার মা অঞ্জলি আর বাবা রাকেশের সাথে থাকত। ঠান্ডা রাতের সময় গোলু আর তার বাবা খাবার খাচ্ছিল। গোলুর মা রুটি বানাচ্ছিল। বা মা, কি ভালো খাবার বানিয়েছো আজ! কথাটা ঠিকই বলেছিস, আলুর তরকারি সত্যি খুব সুন্দর হয়েছে। নাও নাও, আরো খাও। এই নে গোলু, আরেকটা রুটি খা। এই বছরে ফসল তো আরো ভালো হয়েছে। কালকে খেতে গিয়ে দেখি যে কোনো পশু পাখি ফসল যেন বরবাদ না করে। ঠিক আছে ঠিক আছে, এখনো একটা গোটা রাত বাকি আছে। এখন তুমি আলুর তরকারিটা ভালো করে খাও আর এই নাও আরেকটা রুটি। আরে ব্যাস ব্যাস, পেট ভরে গেছে, ব্যাস আর না, এবার তুমি খেয়ে নাও, নাহলে তরকারি খারাপ হয়ে যাবে। আরে তাতে কি হলো, আমাদের এখানে তরকারি কি কম আছে? সবজি কম নেই তার মানে এটা নয় যে আমরা সবজি ফালতু বরবাদ করব আর অন্য দেবতাকে অপমান করব। অন্নদাতাকে রাগানো ভালো কাজ না। এখনো পর্যন্ত ওনার দয়াতেই আমাদের কখনো খাবারের চিন্তা করতে হয়নি। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বুঝেছি, এখন শুয়ে পড়ো, কাল সকালে উঠে ক্ষেত দেখতেও তো যেতে হবে। পরের দিন রাকেশ নিজের পাগড়ি পরে ক্ষেতের দিকে যায়। পরিবেশ খুবই সুন্দর ছিল, চারিদিকে সুন্দর ফসল ছিল। রাকেশ নিজের ক্ষেতে পৌঁছে যায় আর তখনই ওর নজর ক্ষেতের মাটির মধ্যে একটা কালো কাপড় দেখে। রাকেশ সেটাকে হাল দিয়ে বের করে। সেটা একটা ঘড়া ছিল যার মাথায় একটা কালো কাপড় বাঁধা ছিল। রাকেশ সেই কালো কাপড় যখন সরায় তখন ঘড়ার ভেতর থেকে একটা অদ্ভুত দুর্গন্ধ বেরিয়ে আসে। সে সেটাকে ওখানেই ছেড়ে দেয় আর সন্ধ্যায় ঘরে ফিরে আসে। এসো এসো, আজ তো আমি মটর পনিরের তরকারি বানিয়েছি। আরে বাহ, আজ তো আমার পছন্দের তরকারি হয়েছে, আমি এখনি মুখ হাত ধুয়ে আসছি। রাকেশ আর গোলু খাবার খেতে বসে। আরে মা,
আমার থালা থেকে একটা রুটি কোথায় গেল? কেন রে, দুটো তো দিলাম। হ্যাঁ, কিন্তু আমার থালা তো একটাই আছে, আর এখন আমি খাওয়া শুরুই করিনি। আরে, আমার থালা থেকেও রুটিও দেওয়া হয়ে গেছে। ধীরে ধীরে গোলু আর রাকেশের থালা থেকে সব খাবার অদৃশ্য হয়ে যায়। তারা খুব ঘাবড়ে যায়। হে ভগবান, এটা কি হচ্ছে? আমি যেই খাবার বাসনে রাখছি তখনই অদৃশ্য হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এই ঘটনাটা পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে। পুরো গ্রাম থেকে খাবার অদৃশ্য হওয়ার ঘটনা সামনে চলে আসে। পরের দিন সকালে রাকেশ আর গ্রামের কিছু মানুষ নিজেদের মধ্যে কথা বলে। আরে ভাই, কালকে তো জানি না কি করে সমস্ত রান্না করা খাবার গায়েব হয়ে গেছিল। আরে এমন ঘটনা তো আমার ঘরে হয়েছে। তারপর কষ্টে সিষ্টে আমরা শুকনো খাবার খেয়ে পেট ভরালাম। একদম ঠিক বলেছ ভাই, জানি না এসব কি হচ্ছে। আমার বউয়ের বানানো সমস্ত তরকারি আর রুটি প্লেটে পৌঁছানোর আগেই গায়েব হয়ে যাচ্ছে। জানি না কি সংকট এসে উপস্থিত হলো। এমন করে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু ঘটনা কমার জায়গায় আরো বেড়ে যায় আর সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে। অনেক মানুষকে এখন না খেয়েই শুতে হয়, তাই রোগ বেড়ে যায়। খাবার থাকা সত্ত্বেও তারা কিছুই খেতে পারছিল না। সমস্ত লোকেরা গ্রামের পুরোহিতের কাছে এসে উপস্থিত হয়। বাঁচান বাঁচান পুরোহিত মশাই, আপনি আমাদের বাঁচান। জানি না কোন অভিশাপ এই গ্রামে লেগেছে। পুরোহিত মশাই, আমাদের সব বানানো খাবার গায়েব হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের বাচ্চাদের সাথে আমরাও ক্ষুধার্ত থাকছি। অন্য দেবতা বোধহয় আমাদের উপর রেগে আছেন, আমরা নিশ্চয়ই কিছু ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ, আমরাই ঘটনাটা পুরো শুনেছি, তোমরা একটু ধৈর্য ধরো। এক কাজ করো, এখন এখানে খাবার বানাও, আর খাবার বানানোর সময় আমি এই বিভূতি ওর মধ্যে ঢেলে দিচ্ছি। মহিলারা পুরোহিতের ওখানে খাবার বানাচ্ছিল, আর তার মধ্যে পুরোহিতের দেওয়া বিভূতি সেখানে ফেলে দেয়। যখনই খাবার বানানো হয় সেটা ঝট করে অদৃশ্য হয়ে যায়। আর হঠাৎ একটা ডাইনিকে দেখা যায় যে খাবারগুলো খেয়ে ফেলছিল। ওকে দেখতেই পুরোহিত ওর ওপরে আরও বিভূতি ছিটকে দেয়। বিভূতি পড়তেই ডাইনি ব্যথায় ছটফট করে। ডাইনিকে দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। অসভ্য। আচ্ছা, তাহলে তুই সে যে গ্রামে উৎপাত করছিস, হ্যাঁ, আর ওদের সমস্ত খাবার তুই খেয়ে নিচ্ছিলি। আমি তো খুবই ক্ষুধার্ত, আর কত বছর পরে আমি ছাড়া পেয়েছি। আমার খুব খিদে পেয়েছে, আমার খাবার চাই, আমায় খেতে দে। এতগুলো মানুষের খাবার খেয়েও তোর পেট ভরেনি? ডাইনি দুঃখ পেয়ে বলে, না, আমার পেট কখনোই ভরবে না। তুমি কে আর তোমার এই অবস্থা কে করেছে? আমার নাম কাদম্বিনী, আর আজ থেকে 5000 বছর আগে, তখন এই গ্রাম আজকের মতো এত শস্য শ্যামলা ছিল না। আমি এই গ্রামে একটা ছোট্ট ঝুপড়িতে আমার দিদিমার সাথে থাকতাম। আরে কাদম্বিনী মা, তাড়াতাড়ি ঘুটে দিয়ে দে, তারপর গ্রামে বেচতেও তো যেতে হবে, বেশি দেরি হয়ে গেলে দাম পাবি না। হ্যাঁ দিদা। কাদম্বিনী আর তার দিদিমা রোজ ঘুটে বানাতো আর গ্রামে নিয়ে গিয়ে বেচে টাকা রোজগার করত। ঘুটে চাই, ঘুটে চাই, রাতের খাবার বানানোর জন্য ঘুটে নিয়ে নাও। আরে কাদম্বিনী, দাঁড়াও দাঁড়াও, আমার ঘুটে লাগবে। কাদম্বিনী তাকে ঘুটে দেয় আর কিছু গম নিয়ে এগিয়ে যায়। গত কয়েক বছর ধরে গ্রামে বর্ষা আসেনি, তাই ফসলও ভালো হয়নি। গ্রামের জমিদার এই সমস্যা থেকে বাঁচার একটা উপায় বের করে। শোনো শোনো শোনো, গ্রামের মানুষেরা, জমিদার কুন্দন সিং জানিয়েছেন, অন্য দেবতাকে মানার জন্য 16 বছরের অধিক বয়সের মেয়েদের 2 দিনের ব্রত রাখতে হবে। ব্রত কাল থেকে শুরু হবে। যারা ব্রত ভাঙবে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। শোনো শোনো শোনো। কাদম্বিনীও এই ঘোষণাটা শুনে আর সে খুব নিরাশ হয়ে যায়, কারণ সে বরাবর খেতে খুব ভালোবাসত। সে আজ
এই ১৬ বছর পর্যন্ত কোনোদিন ব্রত রাখেনি, তার জন্য এই ব্রত রাখা খুব মুশকিল ছিল। দিদা দিদা, আমাকেও কি এই ব্রত রাখতে হবে? হ্যাঁ সোনা, এই বছর তো তুমি ১৬ বছরের হয়ে গেছো, সেই জন্য তোমাকেও এই ব্রত রাখতে হবে, এরকম জমিন্দার সাহেব বলেছেন। কিন্তু দিদিমা, আমরা কি লুকিয়ে খেতে পারি না? এই ব্রত অন্য দেবতাকে প্রসন্ন করার জন্য রাখা হয়, আর যদি এই ব্রত ভেঙে যায় তাহলে রেগে যেতে পারে, আর জমিদারও শাস্তি দেবে, সেই জন্য কোনোভাবে আমাদের দুদিন ব্রত উদযাপন করতেই হবে মা। ঠিক আছে দিদিমা, কাদম্বিনী খুব নিরাশ হয়ে যায়। পরের দিন ব্রতের কার্যক্রম শুরু হয়। সকালে সকালে কাদম্বিনীর খুব খিদে পেয়েছিল, কিন্তু আজ ব্রত আছে ভেবে এই কথাটা মনে পড়তে কোনো রকমে সেই খিদেটাকে একটু বরদাস্ত করে। দুপুরের মধ্যেই ওর খুব বেশি খিদে পেয়ে যায়। দিদিমা, আমার খুব খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও। সোনা মা, আর মাত্র দুদিন, তারপর অনেক খাবার খেয়ে নিও। যদি এই ব্রত ভেঙে দাও জমিদার ভয়ানক শাস্তি দেবেন। কাদম্বিনী কোনো রকমে মনকে মানিয়ে নেয়। রাত হয়ে আসে, সারা দিন উপোস থাকার জন্য তার একটুও ঘুম এলো না। সে বার বার এদিক ওদিক ঘুরছিল আর খাবারের কথা চিন্তা করছিল। হে ভগবান, এই দুদিন কবে শেষ হবে? কাদম্বিনী সারা রাত ঘুমোতে পারল না। সে প্রতি রোজের মতো আজকেও গ্রামে ঘুটে বিক্রি করতে যায়, আর সেখানে রাস্তার মাঝে কিছু লোককে সে লাড্ডু খেতে দেখে। বাবা সোহন দাদা, বাহ, আজ তো মজা হলো, পেট ভরে খেলাম, কি মিষ্টি লাড্ডু বানাও তুমি। হ্যাঁ, সেটা দেখে কাদম্বিনীর জিভে জল এসে যায়। সে সোহন ময়রার কাছে যায়। সোহন কাকা, সোহন কাকা, আমাকেও দুটো লাড্ডু দাও না, আর এই ঘুটে নিয়ে নাও। আরে কাদম্বিনী, তোমার আজকে ব্রত না, তুমি লাড্ডু কেন কিনছো? না কাকা, আমি ব্রতের পরেই লাড্ডু খাবো। সোহনের তার উপরে সন্দেহ হয়, কিন্তু সে লাড্ডু দিয়ে দেয় আর ঘুটে নিয়ে নেয়। কাদম্বিনী ঘরে পৌঁছয় আর সেই লাড্ডুগুলোকে মনে করে। আর ওর লাড্ডু খাবার জন্য খুব ইচ্ছেও ছিল, কিন্তু তার আর সহ্য হয় না, সে লাড্ডু শেষ পর্যন্ত খেয়েই ফেলে। কিছুদিন যায়, কিন্তু গ্রামে বৃষ্টি হওয়ার জায়গায় গ্রাম আরও শুকিয়ে যায়, নদী নালা শুকিয়ে যায়, সমস্ত ফসল বরবাদ হয়ে যায়, সমস্ত জায়গায় আকালের পরিস্থিতি সৃষ্টি হয়, মানুষ না খেতে পেয়ে থাকে। মনে হচ্ছে অন্য দেবতা প্রসন্ন হওয়ার জায়গায় আরো রেগে গেছেন, নিশ্চয়ই কেউ ব্রতকে উল্লঙ্ঘন করেছে। কে সে, সামনে এসো, তাকে উচিত দণ্ড দেওয়া হবে। যদি সে স্বীকার না করে তাহলে সমস্ত গ্রামকে শাস্তি দেওয়া হবে। সোহনলাল ময়রা জমিদারের এই ফরমানে খুব ভয় পেয়ে যায়। হুজুর, কিছুদিন আগে একটা মেয়ে লাড্ডু চাইতে এসেছিল, নিশ্চয় সেই ব্রত উল্লঙ্ঘন করেছে। কাদম্বিনী তাহলে সেই পাপিনী, ওকে উচিত দণ্ড দেওয়া হবে। জমিদার সাহেব, ও ছোট বাচ্চা, ও ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। কিন্তু কেউ আমার দিদিমার আর্জি শুনেনি। আমায় গ্রামের বাইরে একটা গাছে ভেদে অন্য দেবতার নামে বলি চড়িয়ে দেয়। আমায় ওই গাছে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, আর আমার আত্মাকে একটা ঘরায় কয়েদ করে ওপরে কালো কাপড় বেঁধে জমিতে পুঁতে দেয়। এই ছিল আমার সাজা। আজ এত বছর বাদে রাকেশ আমায় ওই ক্ষেত থেকে মুক্তি দিয়েছে, আর আমি আমার খিদে শান্ত করার জন্য এত খাবার খাচ্ছিলাম। এত বছরের খিদে আমার যেন মিটতেই চাইছে না। আচ্ছা, ওই ক্ষেতের মধ্যে যে ঘোড়া ছিল তার মধ্যে তুমি ছিলে? হ্যাঁ, সে আমি ছিলাম যাকে তুমি মুক্ত করেছো। ওই ডাইনির এমন দুর্দশার কথা শুনি সবারই খুব খারাপ লাগে, আর সবারই চোখে জল আসে। এই কাদম্বিনী ডাইনি, তোমার সাথে তো খুবই অন্যায় করা হয়েছে। আমরা খুবই দুঃখিত যে তোমাকে এত বেশি কষ্ট পেতে হয়েছে, তাও তোমার খিদে শান্ত করার কোনো তো উপায় হবে। হ্যাঁ, একটা মাত্র উপায় আছে আমার খিদে শান্ত করার, আর তা হলো মুক্তি। আমায় মুক্তি দিয়ে দিন। তাহলে মুক্তির কোনো উপায় দেখতে হবে। আমাকে সব সময় ঘৃণার নজরে দেখা হয়েছে, একটা ছোট মেয়েকে ব্রত করিয়ে তার উপরে অত্যাচার করা হয়েছে, একটা বাচ্চাকে যে বয়সে সবচেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন তাকে অন্ধবিশ্বাসের বশে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। সেই ঘৃণায় আমার ভেতরের খিদে আরও বেড়ে গেছে। আমি জানি না আমার খিদে কবে শান্ত হবে, আর কতক্ষণ আমাকে খেয়ে যেতে হবে। একটা উপায় আছে, বাবা গুলু এদিকে এসো।
পুরোহিত মশাই গোলুকে ডাকে আর তার হাতে একটা তুলসীর পাতা রাখে আর তার কানে কিছু বলে। গোলু তুলসীর পাতা তুলে খাবারের একটা থালার মধ্যে রাখে আর তার থেকে একটা রুটি তুলে ডাইনিকে খুব ভালোবেসে খাওয়ায়। কাদম্বিনী ডাইনি গোলুর হাত থেকে খুব সুন্দর করে খাওয়ানো রুটির এক টুকরো খেয়ে তৃপ্ত হয়ে যায় আর তার আত্মা মুক্ত হয়ে যায়। গোলুর মা বাবা সেটা দেখে খুবই প্রসন্ন হয় আর গ্রামে আবার হাসি খুশি ফিরে আসে। ভুতুরে আয়না। গ্রামের বাইরে কোন এক রাজার পুরনো প্রাসাদ ছিল। করবে সে ভেতরে চলে আয়। তো এইভাবে পুরনো প্রাসাদ আর ভুতুরে আয়না যে তাকে স্পর্শ করে তাকে ভেতরে টেনে নেয়। আর এই কথাটা বাতাসের মতো ছড়িয়ে পড়ে পুরো গ্রামে আর সারা গ্রামে এই ভুতুরে আয়নার ভয় চেপে বসে। এই খবরটা সোনুর বড় ভাই বিক্রমের কাছে চলে যায়। আরো তাড়াতাড়ি নিজের বাড়ি চলে আসে। ওই ভুতুরে আয়না তো তোর ছোট ভাইকে ওর ভেতরে টেনে নিয়েছে, ওকে এখন বাইরে নিয়ে আসবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা তুমি ভয় পেও না, আমি আনবো আমার সোনুকে ওই ভুতুরে আয়নার থেকে বাইরে। তুই কিভাবে আনবি? ওই ভুতুরে আয়না যদি তোকেও ভেতরে টেনে নিয়ে নেয়। আমি কিছু করছি, তুমি এত চিন্তা করো না তো। চলে যাও, না হলে ভুতুরে আয়না তোমাকেও ভেতরে টেনে নেবে। আমি আমার ভাইকে না নিয়ে এখান থেকে যাব না। তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। আমি ভয় দেখাচ্ছি না, আমি তোমায় সাবধান করছি। কিন্তু তুমি কে আর আমাকে কেন সাবধান করছো? আমি একজন অভিশপ্ত রাজকন্যা। তুমি যদি তোমার ভাইকে নিয়ে যেতে চাও তাহলে আগে আমাকে অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। তার আগে যে ওই আয়নাকে স্পর্শ করবে সেই তার ভেতরে চলে যাবে। তাহলে তুমি আমার ভাইকে কেন সাবধান করনি আর ওকে কেন আয়নার ভেতরে যেতে দিলে? এসব আগে থেকেই ঠিক করা ছিল, এর কারণ তোমাকে নিজেকেই খুঁজতে হবে। কি সব আজেবাজে কথা বলছো, আগে তুমি সামনে এসো, আর লুকিয়ে কেন কথা বলছো? আমি তোমার সামনেই আছি কিন্তু আলাদা আয়ামে। এই আয়াম আবার কি? আমি তোমাকে দেখতে পারি কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না, এটাকে আলাদা আয়াম বলে থাকে। এসব আজে বাজে কথা বন্ধ করো, আর ওই আয়নাটা কোথায় আছে বলো। না আমি বলতে পারবো না, সেটা তোমার জন্য একটা বিপদের ব্যাপার হবে। বলতে হবে না, আমি নিজেই খুঁজে নেব। পেয়ে গেছি।
আম্বার তুম্বার তুম্বার ধা, যে আমাকে স্পর্শ করেছে সে ভেতরে চলে আয়। ছেড়ে দাও ওই আয়নাটাকে। বেঁচে গেছো, আমি বলেছিলাম না তোমার জন্য এটা বিপদের ঝুঁকি আছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? তোমার আগে আমাকে অভিশাপ থেকে মুক্তি দিতে হবে, আর এটা তুমি কিভাবে করবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, তবেই হয়তো আমি তোমার ভাইকে এই ভুতুরে আয়না থেকে বের করতে পারবো। তার মানে তুমি আমার ভাইকে এই ভুতুরে আয়নার ভেতরে রেখে দিয়েছো? না আমি না, এই আয়নাটা নিজেই রেখেছে। যতক্ষণ না আমি এই অভিশাপ থেকে মুক্তি পাচ্ছি, ততদিনে না জানি কতজন এই আয়নার ভেতরে চলে যাবে। তোমার ভাইয়ের সাথে সাথে ভবিষ্যতে এই আয়নার ভেতরে টেনে নেওয়া প্রচুর মানুষ তোমাকে বাঁচাতে হবে। কিন্তু আমি তো কিছুই জানি না যে কিভাবে তোমাকে অভিশাপ থেকে মুক্ত করব আমি। তুমি যদি চেষ্টা করো তো সব জানতে পারবে। কি হলো, আমাদের সোনু কোথায়? মা, তুমি কি পুরনো প্রাসাদের সম্বন্ধে কিছু জানো? ওখানে কি হয়েছিল? কেন এই কথা কেন জানতে চাইছো? কেন, কি ব্যাপার, আমাকে সোজাসুজি বলো। মা, আমাদের সোনুই পুরনো প্রাসাদের ভেতরে আটকে গেছে। যতক্ষণ আমি পুরনো প্রাসাদ আর আয়নার সম্বন্ধে জানতে পাচ্ছি, ততক্ষণ সোনুকে আমি উদ্ধার করতে পারবো না। আমি তো কিছুই জানি না, হয়তো তোর দিদা কিছু জানতে পারে। কি জানে? তোকে নিজেকে দিদার সঙ্গে দেখা করে ব্যাপারটা জানতে হবে। পুরনো প্রাসাদ আর ভূতুর আয়না সম্বন্ধে জানার জন্য বিক্রম ও দিদার বাড়িতে এলো। বিক্রমের দিদা ওনার ছোট ছেলে নারায়ণের সঙ্গে থাকে। কেমন আছো দিদা? আমাকে কেমন দেখাচ্ছে, তোর বাবা চলে যাওয়ার পর তো তুই দিদাকে ভুলেই গেছিস। না দিদা, কাজ মানুষকে বন্দি করে দেয়। তাহলে তুই কি এখন বেল পেয়ে গেছিস? দিদা, আমাকে গ্রামের পুরনো প্রাসাদ সম্বন্ধে জানতে হবে। কি হবে ওই পুরানো প্রাসাদ সম্বন্ধে জেনে? ওই প্রাসাদটা ভুতুরে আছে, আর তোর বাবা ওর জন্যই চলে গেল। আমি আর আমার নাতিকে হারাতে চাই না, শুধু শুধু বিপদে পড়ে যাবে। বিপদ এসে পড়েছে দিদা। সোনুর ভুতুরে আয়নার গায়েব হওয়া থেকে শুরু করে ওই অভিশপ্ত রাজকুমারীর সমস্ত কথাবার্তা বিক্রম তার দিদাকে বলে। এই কথা শুনে দিদা কেঁদে ফেলে, এবং আশ্চর্যের কথা এই যে দিদা খুব খুশিও হয়। দিদা, তোমার এই খুশির রহস্যটা কি? ওই প্রাসাদের সব ঘটনা এই বইয়ে লেখা আছে, এবং ভবিষ্যতে কি কি ঘটতে পারে তাও ওখানে সবিস্তারে লেখা আছে। ওখানে লেখা আছে যে একজন তরুণ যুবক তার ভাইকে ভুতুরে আয়না থেকে বাঁচানোর জন্য ওই প্রাসাদে পৌঁছবে, আর ওই তরুণ যুবক অভিশপ্ত রাজকুমারকেও অভিশাপ থেকে মুক্তি দেবে। আমি এ কথা ভেবে খুব খুশি হচ্ছি যে তুমি সেই তরুণ যুবক হচ্ছ। আমি সেই তরুণ যুবক? এটা ঠিক করে পড়ো, প্রাসাদের অনেক গোপন কথা এখানে লেখা আছে, কিন্তু এটা যেন তুমি ছাড়া আর কারোর হাতে না যায়, এটাকে উত্তরাধিকারী মনে করে সাবধানে রেখো। বিক্রম সারা রাত ধরে পুরো বইটা পড়তে থাকে। যেই অভিশপ্ত রাজকুমারীর অভিশাপের অধ্যায়টা আসে, তখন সে খুব ধীরে সুস্থে প্রত্যেকটা কথা বুঝে বুঝে পড়তে থাকে। একজন যোগীকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টার জন্য আমি তোমার উপর খুব রেগে আছি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি অনেক বছর ধরে অদৃশ্য আয়াম হয়ে ঘুরে বেড়াবে, কিন্তু সাথে সাথে তোমার অপার প্রেম এবং শ্রদ্ধার জন্য আমি তোমার উপর খুব খুশি হয়েছি। বলো তুমি কি চাও? একজন প্রেমিকা তার প্রেমিককে ছাড়া আর কিচ্ছু চাই না। তথাস্তু, তোমার জন্য আমি আর একবার এই মানব দেহে জন্ম নেব। কিন্তু আমি তোমাকে চিনব কি করে? এই আয়না দৌলতে, এই আয়নায় আমার ছোট ভাই বন্দী হয়ে যাবে, আর যখন আমি ওকে ছাড়ানোর জন্য আসব তখন তুমি আমায় চিনে নিও, আর তখন তোমার এই অভিশাপ আশীর্বাদে বদলে যাবে।
তো আমি তোমাকে কোনো রাজমহল তো রাখতে পারবো না। তোমার সাথে থাকাটাই আমার কাছে রাজমহল। এই দিনটার জন্য আমি যুগ যুগ ধরে কষ্ট পেতে রাজি ছিলাম। প্রথমে আমাকে এই আয়না থেকে কাউকে বের করতে হবে। অবশ্যই, তোমার জন্যই আয়নায় আরেকটা ভালো খবর আছে। আমাদের সোনুই আমাদের জন্য সবচেয়ে খুশির খবর। এটা দেখো তো ঠিক করে। বাবা তুমি এখানে ছিলে, আমি তোমাকে কত খুঁজেছি। আমি দেখা করতাম কিভাবে, এই ভুতুরে আয়না কয়েক বছর ধরে আমাকে বন্দি করে রেখেছিল, কিন্তু তুই কি করে জানি যে আমি এখানেই আছি। দাদা তুমি যদি না আসতে তাহলে আমাদের কি হতো জানি না। আমাকে আসতেই হতো, তোমার এই আয়নায় বন্দি থাকা আগে থেকে ঠিক ছিল, এসবই ভগবানের ইচ্ছা।